ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কিল উপজেলার সবচেয়ে বড় হাট নেকমরোধাটে মেলার নামে চলছে অতিরিক্ত টোল আদায়। বিশেষ করে গরু ব্যবসায়ীদের কাছ থেকে এ অভিযোগ পাওয়া গেছে। 20 ডিসেম্বর রবিবার সরজমিনে গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সরকারি টোল আদায়ের হার অনুযায়ী হাটে গরু প্রতি 230 টাকা, ছাগল প্রতি 90 টাকা ও বাইসাইকেল প্রতি 60 টাকা টোল নেওয়ার নিয়ম থাকলেও বর্তমানে তা না মেনে নেকমরদ মেলা কমিটির সভাপতি ও সম্পাদকের নির্দেশে গরু প্রতি 360 টাকা, ছাগল প্রতি 150 টাকা ও বাইসাইকেল প্রতি 200 টাকা করে টোল আদায় করা হচ্ছে। পশ্চিম বনগাঁও থেকে আসা গরু ব্যবসায়ী রফিকুল ও বড় পলাশবাড়ি গ্রামের মর্তুজা আলী অভিযোগ করে বলেন, সরকারি নিয়মের তোয়াক্কা না করে হাট কমিটির লোকজন এভাবে আমাদের কাছ থেকে বেশি টাকা নেওয়ায় আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছি। হাটে আসা আরও অনেক ক্রেতা ও বিক্রেতা একই অভিযোগ করেন। গরুর রসিদ লেখক ইয়াসিন আলী ও ছাগলের রসিদ লেখক আব্দুল আজিজ বলেন, নেকমরদ ওরস মেলার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান এনামুল হক ও সম্পাদক আব্দুল হালিমের নির্দেশে আমরা এ অতিরিক্ত টাকা নিচ্ছি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন, আমরা মেলা কমিটির নামে ডিসি স্যারের মৌখিক অনুমতিতে 5টি হাট নিয়েছি। সরকারি খাসাদা হিসেবে প্রতি হাটে সংশ্লিষ্ট তহসিলদার অফিসে 2,20,000 টাকা করে জমা দিচ্ছি। এর সাথে মূল ইজারাদারকে হাট প্রতি 60,000 টাকা করে মোট 3,00,000 টাকা দেওয়া হবে। তবে এই ব্যাপারে হাটের মূল ইজারাদার রাজীব হোসেন বলেন, আমি এখন পর্যন্ত হাটের ইজারার কোনো টাকা পাইনি। এ ব্যাপারে ইউনো সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, নেকমরদ হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পেয়ে আমি হাটে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। আদায়কারীরা অতিরিক্ত টোল আদায়ের কথা স্বীকার করে আমার কাছে ক্ষমা চেয়েছেন এবং আগামী হাট থেকে আর কোনো অতিরিক্ত টাকা না নেওয়ার কথা দিয়েছেন।